বান্দরবানের চিম্বুক পোড়া বাংলা এলাকায় সড়কের একটি বিশাল অংশ ধসে যাওয়ার পর বিচ্ছিন্ন হয়ে যায় বান্দরবানের সাথে থানচির সড়ক যোগাযোগ ব্যবস্থা। এরপর থেকেই কিন্তু দুর্ভোগের মধ্যে পড়ে থানচি উপজেলার প্রায় 50,000-এরও বেশি বাসিন্দা। তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল তেল থেকে শুরু করে অনেক জরুরি পণ্য পরিবহনে তাদের সমস্যা হচ্ছিল। বান্দরবানের চিম্বুকের পোড়া বাংলা এলাকায় যে সড়কটি ধসে গেছে সেই সড়কের পাশেই কিন্তু সেনাবাহিনী সড়ক যোগাযোগ স্থাপনের জন্য একটি বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু করেছে। এখানে প্রায় 100 মিটারেরও বেশি একটি বিকল্প সড়ক নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। তারা কিন্তু পাহাড়ের মাটি কেটে সংযোগ সড়কটি নিরাপদে মানুষের দিক দিয়ে যাতায়াত করতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি, তারা কিন্তু থানচি থেকে রাস্তার সড়ক পরিষ্কার করতে 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 পোড়া বাংলা এলাকা পর্যন্ত চলে এসেছে এবং সংযোগ সড়ক কাজ প্রায় শেষ পর্যায়ে তারা কিন্তু ইতিমধ্যে সড়কটি তৈরি করে ফেলেছে। এখন এটির উপর দিয়ে তারা ইটের সোলিং করার পরেই এই রাস্তা দিয়ে যান চলাচল করার উপযোগী করবে। পোড়া বাংলা এলাকায় সড়কের বিশাল অংশ ধসে গিয়েছিল সেই জায়গায় তারা কিন্তু এখন এই সংযোগ সড়ক নির্মাণের কাজ প্রায় শেষ করেছে। তো এই সংযোগ সড়কটির কাজ শেষ হলে কিন্তু আবারও স্থাপিত হবে থানচির সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং এদিক দিয়ে কিন্তু অনায়াসেই তারা তাদের জরুরি পণ্য, তাদের চাল ডাল খাবার সহ সব কিছু তারা পরিবহন করতে পারবে। তো এই সংযোগ সড়কটি চালু হলে তারা কিন্তু অনেক বেশি উপকৃত হবে, কারণ এখন তাদেরকে অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের চিম্বুক এলাকার পোড়া বাংলা থেকে সড়কের সর্বশেষ খবর।